সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোল হাটে। আমরা সামনে দেখছি তুহিন ভাইকে। অনেকদিন পর আমরা হাটে তুহিন ভাইকে পেয়েছি। তো আজ কি ধরে উনি কুরবানির ষাড় গরু কিনছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আজ হচ্ছে 21 মে 2022, রোজ শনিবার। এখানে দরদাম হচ্ছে গরু দুটির। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? অনেকদিন পর হাটে পেলাম আপনাকে। গরু কিনবেন? কুরবানির গরু? কুরবানির গরু দর্শক দেখছেন, কুরবানির গরু উনি কিনতে এসেছেন, আমরা দেখছি এবং শুনছি। তুন ভাই চামড়াটা দেখেন তো, আরেকবার বাড়বে কিনা দেখি। বাড়বে? ধোকা কত? 250 জোড়াটা, দুই দাঁত করে বয়স। দর্শক শুনছেন, দুই দাঁত করে বয়স, 250 দাম দিছে। আমরা দেখছি ওই পাশে আরেকটি গরু রয়েছে, সেটাও উনি দেখছেন। ভাঙে কত ভাই? 100 ভাঙতে বললেন, 100 ভাঙতে বলছে। আমরা দেখছি তুহিন ভাইকে, উনি এই যে এই পাশে ওটা হাটের গরু সেরা। এটা কয়টা দিছে? চারটা। এখানে কি হাটে কি টুপি পরানো হয় ভাই? দর্শক শুনছেন, আমরা দেখছি অনেকদিন পর তুহিন ভাইকে কাহারুল হাটে গরু কিনতে। অনেকদিন পর আমরা তুমি দেখে দেখছি কারোর হাটে গরু কিনতে। কত বলছেন? 90,000। 90,000 দর্শক শুনছেন যে 90,000 পর্যন্ত বলছে। আমরা শুনছি দেখছি। ঝালি বান্ডিল এক পেটি আছে, এক নম্বর
72 দিবে না? দর্শক শুনছেন যে 72 দিবে না। হুটহাট হুটহাট উনি দাম করছেন, যেটা পড়তে পাবেন সেটাই কিনবেন। ৭৫,০০০ টাকা বলছে। এটা চুজটা তো অনেক বড় ভাই, চুজটা তো অনেক বড়, ওই জন্য দাম দিলাম। একবার কি করবো? জোড়া কত নিবেন? জোড়া কত? জোড়া হাটা তো হাটা চল্লিশ জান দুটো 140 দাম দিবে। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে তুহিন ভাই গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই পাশে উনি আরেকটি গরু দেখছেন, আমরা সেটারও একটু তথ্য নিয়ে নেই। তুন ভাই বাজার কেমন আজকে? বাঙ্গি ফাটা ৩০,০০০ টাকা মনো দেয় না। দর্শক শুনছেন, আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে তুহিন ভাই যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। মেঘলা আকাশ এখন দেখছেন, তার মাঝে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো ১,০০০ কি জোড়া? একটা। দর্শক শুনছেন, আমরা দেখছি অনেকদিন পর আমরা তুহিন ভাইকে পাচ্ছি। তুহিন ভাই, এই যে গরুগুলো কিনছেন উদ্দেশ্য কি? ভাই কিনতে পারতেছি না। হ্যাঁ, চারটা কিনছি। হ্যাঁ, চারটা কিনছেন এখন পর্যন্ত, কয়টা কেনার টার্গেট আজকে? একটা লোকও নাই কি গরু কিনলে আলা। হ্যাঁ, কিন্তু গরুওয়ালা দাম ছাড়া, গরুওয়ালা দাম ছাড়া না। মানে আপনি যে গরুগুলো কিনছেন কুরবানির টার্গেটে কিনছেন, আপনি বললেন যে ৩০,০০০ টাকা মন, আসলে কি ৩০,০০০ টাকা মন চলছে? আপনি জিজ্ঞাসা করেন কয় মন চলছে? ওইটা ওইটা কয় মন চলছে? আচ্ছা আচ্ছা, মানে আপনি এইটা দাদিছে আগর গরু। তো তুমি নয়, আমরা একটু শেষ কয়েকটা কথা জিজ্ঞাসা করি। আপনি সামনে তো কুরবানি, আপনার প্ল্যানটা কি? আপনার বাজার কমতেছে? হ্যাঁ, বাজার কমতেছে, আরো কমুক। হ্যাঁ, আপনার ৩৫০ টাকা দেওয়ার চিন্তা ভাবনা, সেই কারণে আপনি ওয়েট করছেন এখনো? আচ্ছা, গরু বাড়াচ্ছে তো অনেক গরু বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন এখন দেখেন মানে গরু, দুনিয়ার গরু আছে, কাস্টমার নাই, কিন্তু গরুওয়ালা দাম ছাড়া না। কিন্তু গরুওয়ালা দাম ছাড়া না। তো ঠিক আছে তুহিন ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা দেখলাম অনেকদিন পর আজকে কাহারুলহাটে যে তুহিন ভাই গরুগুলো কিনছিলেন, এখন পর্যন্ত চারটা কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
আপনারা